বিডি ব্ল্যাক স্মিথ চ্যানেলে সবাইকে স্বাগতম। বিডি ব্ল্যাক স্মিথ চ্যানেল মানেই হলো বাংলাদেশের কামার। আমি আজকে আপনাদের দেখাতে চাচ্ছি একটা নারকেল করন্তা এবং লোহার পারনের একটা নারকেল করন্তা বানানো। তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে দেখতে থাকুন। আর আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট করি, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। আপনাদের কিন্তু এখন আমি দেখাবো একটা অরিজিনাল জাপানি স্প্রিং দিয়ে একটা নারকেল করন্তা বানানো। এই যে স্প্রিং পাতিটা দেখছেন, এই স্প্রিং পাতিটা দিয়ে কিন্তু আমি আপনাদের একটা নারকেল করন্তা বানিয়ে দেখাবো। তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর বিডি ব্ল্যাক স্মিথ চ্যানেল থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল বাংলাদেশে যে কোনো মালমাটি নিতে পারেন। সো আপনাদের যদি কোনো জিনিস দরকার পড়ে আপনারা আমার কাছ থেকে নিঃসন্দেহে নিতে পারেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার ভিডিও শেষে আমার নাম নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে। আপনারা ওইখান থেকে আমার নাম নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাই দেখেন কত সুন্দর করে একটা লোহার পারনের অরিজিনাল জাপানি স্প্রিং দিয়ে একটা নারকেল করন্তা বানানো। এই যে নারকেল করন্তাটা দেখতেছেন, এটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমার একটা ভাই অর্ডার দিছিল। তাই এই নারকেল করন্তা সুন্দর করে কিভাবে কি বানাইছি সেটা কিন্তু আপনাদের মাঝে দেখাবো। তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে দেখতে থাকেন। আর এই যে কত সুন্দর করে নারকেল করন্তাটা নিজে হাতে মেশিন দিয়ে কত নিখুঁতভাবে ধার কাটায়, এটাও কিন্তু আপনারা দেখতে পারবেন যে নারকেল করন্তার ধারগুলো কিভাবে কাটা হয়। তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে অবশ্যই দেখতে থাকবেন। দেখছেন কত সুন্দর কিন্তু অরিজিনাল জাপানি স্প্রিং দিয়ে কিন্তু করন্তাটা বানানো হয়ে গেল। এখন আমি কিন্তু দেখাবো যে করন্তাটা কিভাবে ধার কাটে, এত সুন্দর করে ধার কাটা হয়। তাই আপনারা পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকুন। দেখেন কিন্তু এটা গ্রাইন্ডিং মেশিন দিয়ে আমি পলাশ কাবার কিন্তু আপনাদের করন্তাটা ধার কেটে আপনাদের পুরো ভিডিওটাই দেখাবো। আর এই কামারের কামটা কিন্তু অনেক পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম করার পরেও কিন্তু আমি আপনাদের ভিডিও করি, আপনাদের দেখাই। আপনাদের সুবিধার্থে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো মালমাটি ডেলিভারি দিয়ে থাকি। তাই আপনারা প্লিজ ভাই একটু সাপোর্ট করবেন, আপনার একটা সাপোর্টেই আমার চ্যানেলটাও একদিন অনেক বড় হয়ে যাবে। তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন, একটা লাইক দিলে একটা সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতে অনেক উৎসাহ বেড়ে যায়। এত কষ্ট কিন্তু কষ্ট মনে হয় না, তাই আপনারা একটু সাপোর্ট করবেন। আর অলরেডি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য তো অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং আন্তরিকভাবে অভিনন্দন রইল। তাই দেখেন কত সুন্দরভাবে করন্তাটা মেশিন দিয়ে কিভাবে ধার কাটা হয় নিখুঁতভাবে। আপনারা এত সুন্দর ধার কাটা কিন্তু করন্তা কোথাও পাবেন না, কারণ এটা খুব নিখুঁতভাবে আমি পলাশ কামার এটা ধার কাটে থাকি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে কিন্তু ধারগুলো কাটা হচ্ছে। এই করন্তার ধার কাটা কিন্তু অনেক রিস্কজনক কাজ, কারণ এইটা একটু মিস হলেই পুরো করন্তার ধারটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই দেখেন নিখুঁতভাবে কত সুন্দর করে আমি করন্তারটার ধার কাটি আপনাদের পুরো কমপ্লিট করে দেখাই। তাই আপনারা একটু সাপোর্ট করবেন, আপনাদের কাছে শুধু এইটুকুই অনুরোধ রইল।
দেখছেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু আমি মেশিন দিয়ে কত সুন্দরভাবে কিন্তু ধারগুলো কাটছি। এই যে ধার, এটা দিয়ে আপনি একটা নারকেল ইজিলি ভাবে অনেক সহজেই কিন্তু কাটতে পারবেন। তাই আপনারা আমার কাছ থেকে এই করণটাটাও কিন্তু এরকম করে অর্ডার দিয়ে আপনারা অল বাংলাদেশে নিতে পারেন। বিশেষ করে এইটা কিন্তু লোহার পারণ, এটা কাঠ লাগালে কাঠটা নষ্ট হয়ে করণটা কিন্তু নষ্ট হয়ে পড়ে থাকে, কিন্তু এই যে লোহার পারণ দিয়ে একবারে পুরো সেট আপ দিয়ে দেবো, এই করণটাটা কখনোই নষ্ট হবে না এবং সুন্দরভাবে কাজ করতে পারবেন, কারণ এটা অরিজিনাল জাপানি স্প্রিং দিয়ে আমি পলাশ কামার তৈরি করলাম। তাই আপনারা পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন, আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। এখন কিন্তু করণটাটা কিন্তু ট্যাম্পারিং করা হচ্ছে, যেই আমি এক কথা বারবারই বলি, আসলে ট্যাম্পারের কাজটা কিন্তু মেন। তাই আপনারা একটু ট্যাম্পার দিয়েটা একটু ফলো করবেন যে কীভাবে আমি সুন্দরভাবে ট্যাম্পার দিয়ে একদম কমপ্লিট করে কাজগুলো করি। তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে দেখার অনুরোধ রইল। দেখেন কত সুন্দর করে করণটাটা ট্যাম্পার দেওয়া হচ্ছে, তাই আপনারা দেখতে পাচ্ছেন। দেখছেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে ধার কাটে লোহার একটা পারণ লাগায়ে খিল লাগায়ে কত সুন্দর করে আমি পলাশ কামার করণটাটি কিন্তু একদম সেল করছি। আপনারা যদি এই করণটাটা নিতে চান, এই করণটাটার দাম কয় টাকা সেটাও কিন্তু আমি বলে দেব, কারণ এই করণটাটার দাম পড়বে আপনার 500 টাকা। এটা দিয়ে আপনি অনেক ভালোভাবে ইজিলিভাবে কাজ করতে পারবেন, কারণ এটা খুব সুন্দর করে অরিজিনাল জাপানি স্প্রিং দিয়ে আমি তৈরি করছি। তাই দেখেন কত সুন্দর করে নিখুঁতভাবে কাজ করছি, এটা অনেক মজবুত হবে, কাজেও অনেক আরামদায়ক হবে। তাই আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, ভিডিওর শেষে আমার নাম নাম্বার ঠিকানা তো দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। সো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সো বাই বাই।